আর ববি আর আমাদের শাকিব খান, তাদের তো উইনের তুলনাই নাই শাকিব খানের। দুই ভুবনের মাঝে দু প্রাণ, নলক মায়ার পাখি। দর্শকদের পছন্দ যেটা আমি বুঝলাম আর কি, আমরা যখন ছোটবেলা যে ধরনের ছবিগুলো দেখতাম ওই টাইপেরই ধরনের ছবি, এবং এই জায়গায় হাসিও আছে কান্নাও আছে। এবং একটা ফ্যামিলিতে যে ধরনের হয় এই ছবিতে অনেক মেসেজ আছে। পৃথিবীর সকল হিসাব এখন আমার কাছে মিথ্যা, আমাকে মাফ করে দাও আপা। আমার ভাই আমি কথা বলবো, মাঝখানে কেউ কথা বলবে না। এই ঘর কিন্তু আমি কারবালার ময়দান করে দেব। মানে এটার মধ্যে আমি দেখলাম যেটা আমার, মানে আমি ছোটবেলা যে ধরনের ছবিগুলো দেখতাম তার সাথে অনেকটাই হুবহু মিল আছে। আর সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে সবচেয়ে যে ভাই ভাইদের মধ্যে একটা আন্তরিকতা, ভালোবাসা বা ফ্যামিলির সাথে একটা ইয়া, এগুলো ছিল এগুলোর মধ্যে। সম্পর্কে আপনি আমার একমাত্র বড় ভাই হলেন, অন্তরে আপনি আমার পি। বাবা ভয় পাচ্ছিস? সেই জিনিসগুলো মানুষের, যারা দর্শক আমাদের আছেন, যে তাদের ফ্যামিলির সাথে এই ধরনের অবশ্যই চিন্তা ভাবনা করবেন এবং দর্শকদের কাছে ভালো লাগবেন। আর ববি আর আমাদের শাকিব খান, তাদের তো উইনের তুলনাই নাই শাকিব খানের। আর আমার কাছে আসলে, আমি একজন অভিনেত্রী হিসেবে বলবো এবং একজন সাধারণ মানুষ হিসেবেও বলবো, যে আসলে কান্না জায়গায় অবশ্যই আমাদের কান্না, মানে ইচ্ছা করে বের করতে হয় না, এটা ভিতর থেকে বেরিয়ে আসছে। পৃথিবীর সকল হিসাব এখন আমার কাছে মিথ্যা, আমাকে মাফ করে দাও আপা। আমার ভাই আমি কথা বলবো, মাঝখানে কেউ কথা বলবে না। এই ঘর কিন্তু আমি কারবালার ময়দান করে দেব। এটা দর্শকদের কাছে অবশ্যই ভালো লাগবে। এখন যেভাবে ছবিটা চলতেছে সামনে আরো ভিড় হবে আমার, মানে ধারণা আর কি, আমি মনে করি দর্শকদের কাছে ভালো লাগবে। আমার কাছে যখন ভালো লেগেছে অবশ্যই দর্শকদের কাছে ভালো লাগবে।